হ্যালো, ওয়াটস আপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমরা চলে যাচ্ছি রক এন্ড রোল ফাস্ট ফুড সেন্টার। ওখানে আমরা যাচ্ছি আজকে গোলাপ মোমো ট্রাই করতে, মানে নামটা একটু বেশি অসাধারণ আর কি। রোজ মোমো দিয়েছে নামটা দাদা, তো এরকম নাম রায়গঞ্জে আমি শুনিনি। তো রক এন্ড রোল ফাস্ট ফুড সেন্টারে আমরা গোলাপ মোমো আজকে ট্রাই করবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, আর দেখা যাক যে সেই গোলাপ মোমো বা রোজ মোমোর কেমন টেস্ট সবই তোমাদের ভিডিওতে বলে দিব। হয়তো তোমরা লক্ষ্য করতে পারছো যে কত সুন্দর করে প্লেটিং এখানে করা হচ্ছে। তো খুবই সুন্দর করে দাদা একটা জিনিস ভেবেছে আর কি, এরকম প্লেটিং করার। এটা আমি সম্ভবত রায়গঞ্জে কোনো দোকানেই লক্ষ্য করিনি, তো এটা তো আমার খুবই ভালো লাগলো, তোমরাও দেখে নাও। আর দুটো পেঁয়াজের টুকরা নিয়েছে দাদা, এটার মধ্যে সস দিচ্ছে, তো এটাও একটা আলাদাই। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমাদের চিকেন রোজ মোমো তৈরি হয়ে গেছে, তো এটা চলে যাচ্ছে এখন প্লেটে। তো চলো দেখি কেমন এই চিকেন রোজ মোমো। তো গাইজ ফাইনালি চিকেন রোজ মোমো চলে এসেছে আমাদের কাছে অনেক অপেক্ষার পর। তো চলো বেশি দেরি না করে টেস্ট রিভিউটা দিয়ে দিই। আর 45 রুপিজের মধ্যে চিকেন রোজ মোমো, তো তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটা রোজের শেপে, মানে সেই আর কি। তো চলো টেস্ট রিভিউটা তোমাদের দেওয়া যাক। আর দেখতে পাচ্ছ পেঁয়াজের মধ্যে কী করে সস আর চাটনি দেওয়া আছে, মানে একটা আলাদা এই কম্বিনেশন। তো চলো দেখি আমরা। চিকেন রোজ মোমো মানে সেই বানিয়েছে দাদা, আর রোজের শেপে তো এরকম মানে পাওয়া যায় না হঠাৎ। ট্রাই করার পর সেই খেতে, আমাদের এক্সপিরিয়েন্স তো অসাধারণ, তোমরা অবশ্যই একবার এসে ট্রাই করতে পারো। আর আমরা একটু স্যুপটাও ট্রাই করে নিই, অনেক ভেজি দিয়েছে স্যুপে দেখতে পাচ্ছ। চলো সেই সেই দুটাই সেরা ছিল একদম রক এন্ড রোল সেটের, তোমরা অবশ্যই এসে ট্রাই করতে পারো অনলি 45 রুপিজে। আরও অনেক আইটেম আছে, তোমরা যেটা খাবে সেটাই ট্রাই করতে পারো, বাট এটা অনেকেই রেকমেন্ড করে খাওয়ার জন্য, কারণ রোজ চিকেন তোমরা অবশ্যই আসবে আর ট্রাই করো একবার। তো গাইস গোলাপ মোমো রোজ মোমো টেস্ট করার পর আমাদের ধারণা তো অসাধারণ, তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো এসে। কিন্তু বাট একটা জিনিস খুবই খারাপ, যে এখানে চার পিস মোমো দিচ্ছে 45 টাকায়, ঠিক আছে। তো দামটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ চার পিস মোমো 45 টাকায়, এখানে 30ও হতে পারতো এটা, বাট দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। ওদের এটা দেখা উচিত যে দামটা কেন হয়তো এত, দামটা একটু কমালে হয়তো ওদের সেল আরও ভালো হবে, বা কিন্তু টেস্ট অসাধারণ ছিল, তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো।